नमस्कार बंधुरा, आमी प्रिया। आमारे चैनले सबाई के वेलकम। आशा करछी आमार सकल दर्शक बंधुरा भालो आछेन, सुस्थ आछेन। आज के आमी आपनादेर साथे एकटा दारुण रेसिपी शेयर करब। दोकानेर नानान रकम स्नैक्सेर तुलनाय किन्तु एर स्वादटा कोनो अंशेई कम ना। একবার যদি আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন, আপনাদের কিন্তু বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই খেতে ভালো হয়। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন আমার ভিডিওগুলো দেখার জন্য। চলুন তাহলে চটজলদি পদ্ধতিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কাপ মতন সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে আমি একটু কড়াইতে হালকা করে গরম করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি 2-3 মিনিট এটাকে হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে সুজিটা পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায়। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি টক দইটাকে এখানে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায়। এখানে আমি হাফ কাপ মতন টক দই নিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে আমি রোস্ট করা সুজিটা নিয়ে নেব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। জলটা টক দইয়ের ঝরে গেছে, এবার আমি এই টক দইটাকেও সুজির মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছিলাম। এবার টক দই আর সুজিটাকে আমি ভালো মতন মিক্স করে নেব। এখানে কিন্তু টক দই আর সুজির পরিমাণটা সমান হবে, যতটা টক দই নেব ততটাই সুজি নিতে হবে। টক দই আর সুজিটা ভালো মতন মাখা হয়ে গেলে এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 15 মিনিট পর কিন্তু এটা আরেকটু ড্রাই হয়ে যাবে। এখানে আমি আলু নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে খোসাটা আমি ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে আলুটাকে আমি ভালো মতন হাত দিয়ে মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো রকম দানা বা শক্ত আলু না থাকে। শক্ত আলু থেকে গেলে কিন্তু ফিঙ্গার ভাজার সময় ফিঙ্গারটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আলুটা মাখা হয়ে গেছে, এবার আমি সুজির মধ্যে আলুটাকে দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এখানে আমি দুটো লঙ্কাকে কেটে নিয়েছিলাম ছোট করে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে দুটোর জায়গায় 3টে বা 4টে লঙ্কা দিতে পারেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতন নুন দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এর মধ্যে দেব আমি হাফ চামচ চাট মশলা। দিয়ে এই সব কিছুকে আমি ভালো মতন মেখে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেবেন আমার ভিডিওগুলো দেখার জন্য। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আর এরকম সহজ রান্নার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন, ওখানে এরকম অনেক ভিডিওর লিংক আমি দিয়ে রেখেছি। সব কিছুকে ভালো মতন মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর আমি এর থেকে লেচি বার করে ওটাকে হাতের মধ্যে রেখে প্রথমে আগে গোল শেপ দেব, তারপর দুটো হাতের মাঝখানে রেখে আমি এটাকে ফিঙ্গারের শেপ দেব। ফিঙ্গারগুলো বানাতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে দুটো হাতের মধ্যে আপনারা সামান্য একটু সাদা তেল লাগিয়ে ফিঙ্গারগুলো বানাতে পারেন। তাছাড়াও ডোটা যদি একটু স্টিকি মনে হয় তাহলে ডোয়ের মধ্যে একটু আপনারা ব্রেড ক্রামও দিয়ে নিতে পারেন। আমার ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব অ্যারারুট বা কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 থেকে 4 চামচ অ্যারারুট নিয়েছিলাম। এবার অ্যারারুটের মধ্যে আমি ফিঙ্গারগুলোকে ভালো মতন কোট করে নেব। ফিঙ্গারগুলো এখানে আমার কোট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল আমি এখানে পরিমাণে একটু বেশি দেব,
কারণ আমি ফিঙ্গারগুলো ডুবো তেলে ভাজবো। তেলটাকে ভালো মতন গরম হতে দিতে হবে, তেলটা ভালো মতন গরম না হলে ফিঙ্গারগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তেলটা এখানে ভালো মতন গরম হলে আমি এর মধ্যে ফিঙ্গারগুলো ছেড়ে এটাকে ভালো মতন ভেজে নেব। ফিঙ্গারগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু আপনারা বাড়িয়েই রাখবেন, কম আঁচে ভাজলে কিন্তু ফিঙ্গারগুলো ভেঙে যাবে, তাই খুব সাবধানভাবে এই ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। আর উল্টানোর সময় কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে আপনারা উল্টে নেবেন, বেশি যদি নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু ফিঙ্গারগুলো ভেঙে যাবে। আমি এই ভিডিওতে যেই টিপসগুলো আপনাদেরকে বললাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ফিঙ্গারগুলো কোনোভাবেই ভাঙবে না আর প্রথমবারেই একদম পারফেক্ট তৈরি হবে। ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব। ফিঙ্গারগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে বা এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যু পেপারের মধ্যেই থেকে যায়। ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে, এই ফিঙ্গারগুলোকে আমি এবার টমেটো সস আর কাসুন্দির সাথে সার্ভ করব। এখানে মোটামুটি 10-12 ফিঙ্গার আমার তৈরি হয়েছে। আপনারা চাইলে স্যালাডের সাথেও ফিঙ্গারগুলোকে সার্ভ করতে পারেন। বাড়িতে এই রেসিপিটি চটজলদি ট্রাই করে আমার সাথে আপনাদের ওপিনিয়ন শেয়ার করে ফেলুন। আমার ভিডিও যে কোনো সময় ইউটিউবে খুঁজে পাওয়ার জন্য ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ফুড লাভার প্রিয়া লিখে সার্চ করলে আপনারা আমার ভিডিও খুঁজে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন।